সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম। মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিকপুর ইউনিয়নে ভোট চলাকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম করা হয়েছে। এতে তার ডান হাতের দুটি আঙুল কেটে গেছে বলে জানা যায়। রোববার ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ ইশিবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন। মামার পক্ষে বেশ কিছুদিন তিনি প্রচার চালিয়েছেন। সাত নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশাররফ মোল্লার লোকজনের ভোট কারচুপির অভিযোগ শুনে রাব্বানী সেখানে যান। এ সময় ওই প্রার্থীর ছেলে সোহেল বল্লা তার উপর চড়াও হন। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে কোপ দেওয়া হয়। হামলা ঠেকাতে গিয়ে তার ডান হাতের দুটি আঙুল কেটে দেয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে আরো পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাব্বানীর হাতে সেলাই দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।